হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস পিঙ্কি সরকার। আজকে আমি এসি নবদ্বীপ 60 ফুট মহাপ্রভুতে। হলো টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। তো চলো গুহার ভেতরে প্রবেশ করা যাক। গুহা থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে খুব সুন্দর দৃশ্য। তারপর তোমরা আস্তে আস্তে গেলে দেখতে পাবে কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণলীলা, রথযাত্রার রথ এবং আরো অনেক জিনিস খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। ষাট ফুট মহাপ্রভুর পেছনের দিকটা, এই জলটাতে অনেক সুন্দর সুন্দর কালারিং মাছ ছাড়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা এই রাস্তা ধরে সামনে এলেই মিউজিয়ামটা দর্শন করতে পারবে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে আলাদা আলাদা যুগের পাট খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং খুব ভালোভাবে বোঝানোও হয়েছে। এখানে এই লেখাগুলোকে আমি ক্যামেরাতে বন্দি করেছি এবং এই ছবিগুলোকে আমি ক্যামেরাতে বন্দি করেছি যাতে তোমাদের দেখতে ও বুঝতে দুটোই সুবিধা হয়।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমাদের ঐতিহাসিকটা কতটা সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা ও তার আট সখীকে নিয়ে একসাথে তো এখানে গোপালকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে আমি গোপালকে দোলনায় দোল দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই হলো সেই 60 ফুট মহাপ্রভু। এনার মাথায় একটা ছাতা দেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলে তার গায়ে জল না পড়ে। মহাপ্রভুকে এত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, দেখলে মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি। এই জায়গাটা রাতের বেলা একটু বেশি সুন্দর লাগে, কালারিং লাইট দিয়ে সাজানো হয়েছে, জলের ফোয়ারা দেওয়া হয়েছে।
আর পাহাড়ের একদম মাথায় বাবা ভোলানাথকে বসানো হয়েছে। কেদারনাথের কেদারনাথ রাধা কৃষ্ণকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।